আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ইংলিশ ভিংলিশ ফেম এই জোড়ি কিন্তু এবার ব্যাক করতে চলেছে সিকুয়েলে, বলিউডে নাকি এমনটাই গুঞ্জন। ইয়েস, বলিউড ডিভা শ্রীদেবী ইন্ডাস্ট্রিতে তিনি শুরু করতে চলেছেন আরও একটা নতুন ইনিংস। এমনিতেই শ্রীদেবীর সেকেন্ড ইনিংস বলিউডে শুরু হয়েছিল উইথ দ্য ফিল্ম ইংলিশ ভিংলিশ, এবং এই ছবির ডিরেক্টর ছিলেন গৌরী শিন্দে। আর বালকি এবং গৌরী সিন্ধের সঙ্গে শ্রীদেবীজির ফ্যামিলি বন্ডিং যথেষ্টই স্ট্রং, কারণ শ্রীদেবী বহু কমার্শিয়াল অ্যাডেও কিন্তু এই জোড়ি ডিরেকশনে সাকসেসফুলি কাজ করেছিলেন, এবং তার সঙ্গে এই কামব্যাক মুভিও কিন্তু শ্রীদেবীজির ফিল্মি ক্যারিয়ারকে জুগিয়েছিল এক নতুন অক্সিজেন। তাই অবশ্যই গৌরী শিন্দে যে তার গুড বুকে রয়েছেন অ্যাজ আ ভেরি গুড ডিরেক্টর তা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ছবির সিকুয়েলেও কি সত্যি আবারও একসঙ্গে ফিরতে চলেছেন শ্রীদেবী অ্যান্ড গৌরী শিন্দে? ওয়েল, ছবির শুটিং নাকি শুরু হয়ে যাবে আগামী বছরের ফেব্রুয়ারিতেই। সম্প্রতি ঘনিষ্ঠ বন্ধু গৌরীর সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন শ্রীদেবী, এবং সঙ্গে লেখা ছিল কামিং সুন, এবং সেখান থেকেই শুরু হয় যত রকমের জল্পনা। কামিং সুন লেখার কারণ হয়তো একসঙ্গে আবারও খুব শিগগিরই কামব্যাক করতে চলেছেন শ্রীদেবী অ্যান্ড গৌরী, এবং সেখানেও এই জুটি নিজেদের সাফল্যকে কতখানি ধরে রাখতে পারেন সেটাই এখন দেখার। আফটার অল, গৌরী শিন্দে কিন্তু অন্য ধারার ছবি প্রযোজনায় এবং পরিচালনায় ডেফিনেটলি নিজের একটা স্ট্রং আইডেন্টিটি বানিয়ে ফেলেছেন। ইংলিশ ভিংলিশ তার প্রথম ফিচার ফিল্ম ছিল বড় পর্দার জন্য, তারপরে তিনি তৈরি করেন ডিয়ার জিন্দগি। সুপারস্টারদের তার ছবিতে যেরকমভাবে ক্যামেরা লেন্সের মাধ্যমে ধরেন তিনি, তা সত্যি কমেন্ডেবল। আর তাই তো শ্রীদেবী হোক বা শাহরুখ খান, সুপারস্টারদের একেবারে ডাউন টু আর্থ বানিয়ে দেওয়ার এই দুর্দান্ত চ্যালেঞ্জে রীতিমতন সাকসেসফুল গৌরী শিন্দে। অ্যান্ড নাও ইটস টাইম টু সি যে ইংলিশ ভিংলিশের সিকুয়েলে সত্যি সেই সাফল্যের ধারা বজায় থাকে কিনা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই কমেন্ট করুন।